আমার ছোট্ট সোনামণিরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে। আজকে আমি আমার সোনামণিদের জন্য মজার একটা গেম নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওগুলোতে আমরা ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো লিখতে শিখেছিলাম, পড়তে শিখেছিলাম এবং কি করেছিলাম, সেই সাথে বিভিন্ন সময় গেম খেলেছিলাম, তাই না? আজকে আমরা সবগুলো ব্যঞ্জন বর্ণ নিয়ে একটা গেম খেলছি, কেমন? দেখি তো আমার সোনামণিদের কতটা প্র্যাকটিস করা হয়েছে, তোমরা কতটা বাসায় পড়ালেখা করেছো, তাহলে তো বুঝতে পারবো, ঠিক না? তোমরা যারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করেছো, তারা সবগুলো ব্যঞ্জন বর্ণের নাম বলতে পারবে, লিখতেও পারবে, কেমন? আর যারা প্র্যাকটিস করনি বা একটু কম প্র্যাকটিস করা হয়েছে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নিবে, কেমন? আর আজকের গেমটা বাবা মা সাহায্য নিয়ে খেলে ফেলবে। আমাকে সাহায্য করছে আমার ছোট্ট সোনামণি সাফওয়ান রাত। তাহলে আর দেরি না করে চলো শুরু করে দেই। রাত শুরু করা যাবে? আচ্ছা, এইখানে তোমরা একটু খেয়াল করো, আমি অনেকগুলো বক্স এঁকে রেখেছি। কিছু বক্সে আমি অক্ষর বসিয়েছি আর কিছু বক্সে আমি কি করেছি, ফাঁকা রেখে দিয়েছি। দেখতে পাচ্ছো ফাঁকা বক্সগুলো? এখন এই ফাঁকা বক্সগুলোতে কোন কোন বর্ণ বসবে সেগুলো তোমাদেরকে বলতে হবে এবং লিখতে হবে, কেমন? রাত, এখানে খেয়াল করো, প্রথম বক্সে যে বর্ণটা আছে নাম কি? ক। ক। ক এর পরের বক্সটা তো আমি ফাঁকা রেখে দিয়েছি, তাহলে এইখানে কোন বর্ণটা হবে? খ। খ। ভেরি গুড। খটা কেমন হবে একটু খেয়াল করো, এইভাবে ঘুরিয়ে উপরে তুলে দিব, এইখান থেকে ঘুরিয়ে নিচে নিয়ে আসব, ডান দিকে বাঁকা করব, সোজা বরাবর একটা পা দিয়ে দিব, এইখানে একটা ছোট্ট মাত্রা দিয়ে দিব, তাহলে এটা কি হলো রাত? খ। খ। খয়ের পরের বক্সটাও তো আমি ফাঁকা রেখে দিয়েছি, তাহলে খয়ের পরে কোন বর্ণ হবে? গ। গ। গটা কেমন হবে? প্রথমে এইরকম করে নিব, তারপরে এইখান থেকে তুলে নিব, যে এইখানে একটা পা লাগিয়ে দিব, এইখানে ছোট্ট একটা মাত্রা দিয়ে দিব, তাহলে এটা কি হলো রাত? গ। গ। গ এর পরের বক্সে যে বর্ণটা আছে তার নাম কি? ঘ। ঘ। ঘ এর পরের বক্সটা তো আমি ফাঁকা রেখে দিয়েছি, এই ফাঁকা বক্সে কোন বর্ণটা বসবে? উ। উ। উটা কেমন? এইভাবে ঘুরিয়ে গোল করে নিচে নামাবো, ডান দিকে বাঁকা করে এইখান থেকে ঘুরিয়ে উপরে তুলে দিব, তাহলে এটা কি হলো রাত? উ। উ। ওর পরে যে বর্ণটা আছে তার নাম কি? চ। চ। চ এর পরের বক্সটা তো আমি ফাঁকা রেখে দিয়েছি, এইখানে কোন বর্ণটা হবে? ছ। ছ। ছটা কেমন? এইভাবে মাত্রা দিব, ছোট্ট একটা চ লিখে দিব, এখানে একটা পা দিয়ে দিব, তাহলে এটা কি হলো? ছ। ছ। ছ এর পরে যে বর্ণটা আছে তার নাম কি? বর্গীয় জ। বর্গীয় জ। বর্গীয় জ এর পরের বক্সটা তো আমি ফাঁকা রেখে দিয়েছি, এইখানে কোন বর্ণ হবে? ঝ। ঝ। ঝটা কেমন হবে? এই একটু মাত্রা দিয়ে নিলাম, তারপর লম্বা দাগ নিচে নামালাম, এইভাবে বাঁকা করে এর সাথে মিলিয়ে দিলাম, তারপর এইখান থেকে দাগ দিয়ে লম্বা একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হলো? ঝ। ঝ। ঝ এর পরের বর্ণটার নাম কি? ইয়। ইয়। রাত একটু খেয়াল করো, ইয়র পরের বক্সটা তো আমি ফাঁকা রেখে দিয়েছি, তাহলে ইয়র পরে কি হবে? ইয়র পরের এই বক্সটাতে কোন বর্ণ হবে? ত। ত। কোন বর্ণ হবে? ত। ত। টটা কেমন? এইভাবে একটা মাত্রা দিয়ে নিব, লম্বা একটা দাগ নিচে চলে আসবে, এইখান থেকে ঘুরে এখানে গোল হয়ে যাবে, উপরে একটা পাখা লাগিয়ে দিব, তাহলে এটা কি হলো রাত? ত। ত। ত এর পরের বক্সটাও তো ফাঁকা আছে, তাহলে এই বক্সে কোন বর্ণটা হবে? ঠ।
ঠটা কেমন এই মাত্রা দিয়ে নিব এইখান থেকে ঘুরিয়ে নিচে নিয়ে চলে আসব গোল করে এইখানে নিয়ে যে বাঁকা করে দিব তাহলে এটা কি হলো ঠ ঠ ঠ এর পরের বক্সে যে বর্ণটা আছে তার নাম কি ড ড ড এর পরের বক্সটা তো ফাঁকা রেখে দিয়েছি তাহলে এখানে কোন বর্ণটা হবে ঢ ঢ ঢটা কেমন হবে এইভাবে মাত্রা দিয়ে নিব একেবারে ট এর মতো এই হচ্ছে লম্বা দাগ নিচে নামিয়ে এখানে গোল করে দিব শুধু মাথার উপরের পাখাটা হবে না তাহলে হয়ে যাবে ঢ কেমন ঢ এর পরের বক্সে যে বর্ণটা আছে তার নাম কি মূর্ধন্য 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 এর পরের বক্সটা তো ফাঁকা রেখে দিয়েছি তাহলে এখানে কোন বর্ণটা হবে ত ত তটা কেমন খুব সহজ মাত্রা দিয়ে নিব গোল করে ঘুরিয়ে নিচে নামে উপরে তুলে দিব তাহলে এটা কি হলো ত ত ত এর পরে যে বর্ণটা আছে তার নাম কি থ থ থ এর পরে যে বক্সটা আছে তাতে কোন বর্ণ হবে দ দ দটা কেমন এইভাবে একটা মাত্রা দিয়ে নিব লম্বা দাগ নিচে নামাবো ডান দিকে উপরের দিকে ঘুরিয়ে নিয়ে আবার এইভাবে নিচে নিয়ে চলে আসব তাহলে এটা কি হলো রাগ দ দ দ এর পরের বক্সে যে বর্ণটা আছে তার নাম কি ধ ধ ধ এর পরে যে বর্ণটা হয় তার নাম কি দন্তন্য দন্তন্য দন্তন্যটা কেমন হয় এভাবে ঘুরিয়ে গোল করে এখানে নিয়ে আসব লম্বা একটা দাগ দিয়ে নিব এখানে একটা মাত্রা দিয়ে নিব তাহলে এটা কি হলো রা দন্তন্য 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 এর পরের বক্সটা তো ফাঁকা আছে তাহলে এখানে কোন বর্ণ বসবে প প পটা কেমন এইভাবে ঘুরিয়ে গোল করে এইভাবে উপরে তুলে দিব এইটাকে গোল করে লম্বা দাগ দিয়ে এইখানে একটা ছোট্ট মাত্রা হবে তাহলে এটা হয়ে গেল কি রাগ প প প এর পরের যে বর্ণটা আছে তার নাম কি হ হ হ এর পরের বক্সটা তো ফাঁকা আছে এই বক্সে কোন বর্ণ বসবে ব ব বটা কেমন এইভাবে মাত্রা দিব লম্বা একটা দাগ নিচে নামাবো এখান থেকে এনে এইখানে মিলিয়ে দিব তাহলে এটা কি হলো ব ব ব এর পরে যে বর্ণটা আছে তার নাম কি ভ ভ ভ এর পরের বক্সটা তো ফাঁকা রেখে দিয়েছি এখানে কোন বর্ণ হবে ম ম মটা কেমন মাথায় এক প্রথমে একটা মাত্রা দিয়ে নিব এইভাবে গোল করে এইখানে ঘুরিয়ে লম্বা একটা দাগ দিয়ে মিলিয়ে দিব কেমন তাহলে এটা কি হলো রাগ ম ম ম এর পরে যে বর্ণটা আছে তার নাম কি অন্তস্তজ অন্তস্তজ বাহ রাত তো বেশ ভালোই পাচ্ছে অন্তস্তজ এর পরের বক্সটা তো আমি ফাঁকা রেখে দিয়েছি এই বক্সে কোন বর্ণটা হবে বয়শূন্য র বয়শূন্য র বয়শূন্য রটা কেমন হবে আমি প্রথমে একটা ব লিখে নিব মাত্রা দিয়ে নিলাম লম্বা দাগ দিয়ে একটা ব লিখে নিলাম ঠিক আছে বয়ের নিচে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে কি হলো রাগ বয়শূন্য র বয়শূন্য র বয়শূন্য র এর পরে যে বর্ণটা আছে তার নাম কি ল ল তারপরের ঘরটা তো আমি ফাঁকা রেখে দিয়েছি এই ফাঁকা ঘরে কোন বর্ণ হবে তালব্যস তালব্যসটা কেমন এইভাবে ঘুরিয়ে একের মতো করে ঘুরিয়ে আবার গোল করে এইখানে নিয়ে চলে যাব কেমন যে লম্বা একটা দাগ নিচে নিয়ে আসবো ছোট্ট একটা মাত্রা দিয়ে নিব তাহলে এটা কি হলো রাত তালব্যস 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 এর পরে যে বর্ণটা হবে তার নাম কি মূর্ধন্য স মূর্ধন্য সটা কেমন হবে অন্তস্ত জয়ের মতো আগে লিখে নিব এই লিখে নিলাম আমি অন্তস্ত জয়ের মতো তারপর মধ্যে একটা দাগ দিয়ে নিব তাহলে এটা কি হলো মূর্ধন্য স এর নাম কি রাগ মূর্ধন্য স মূর্ধন্য স তারপরে যে বর্ণটা তার নাম কি দন্তস্য দন্তস্য
দন্ত ষ এর পরের ঘরটা তো ফাঁকা আছে, এই ফাঁকা ঘরে কোন বর্ণ হবে? হ। ঘটা কেমন? এই মাত্রা দিয়ে নিব, এইখানে গোল করে নিচে নিয়ে আসব, এইখানে ঘুরিয়ে দিব। তাহলে এটা হয়ে গেল কি নাম রাত? হ। হ। তারপরে এই বর্ণটার নাম কি? ড় এর পরের ঘরটা তো ফাঁকা আছে, এই ফাঁকা ঘরে কোন বর্ণ বসবে? ঢ় শূন্য র। টা কেমন? এই মাত্রা দিয়ে নিব, একটা ঢ লিখে নিব। এই লিখে নিলাম ঢ, তার নিচে দিয়ে দিলাম শূন্য, তাহলে এটা কি হলো? ঢ় শূন্য র। তারপরে যে বর্ণটা আছে তার নাম কি? অন্তস্থ অ। এর পরের ঘরটা তো ফাঁকা আছে, এখানে কোন বর্ণ হবে? খণ্ডতটা কেমন? এইভাবে ঘুরিয়ে গোল করে এইভাবে এনে এইখানে রেখে দিব, তাহলে এটা কি হলো? খণ্ডত। খণ্ডত এর পরে যে বর্ণটা আছে তার নাম কি? অনুস্বর। অনুস্বরের পরের বক্সটা তো ফাঁকা আছে, এইখানে কোন বর্ণ বসবে? বিসর্গ। বিসর্গটা কেমন? দুইটা গোল, একেবারে সহজ। এই একটা গোল ঠিক সোজা বরাবর, আরেকটা গোল, তাহলে এটা কি হলো? বিসর্গ। আর এই বর্ণটার নাম কি? চন্দ্রবিন্দু। তাহলে আমরা খুব সুন্দর ভাবে ফাঁকা ঘরের বর্ণগুলো বসিয়ে ফেললাম, কেমন? এবার ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা একসাথে পড়ে নেই, ঠিক আছে? রাত বলো তো এর নাম কি? ক। ক। খ। খ। গ। গ। ঘ। ঘ। ও। ও। চ। চ। ছ। ছ। বর্গীয় জ। বর্গীয় জ। ঝ। ঝ। ঞ। ঞ। ট। ট। ঠ। ঠ। ড। ড। ঢ। ঢ। মূর্ধন্য। মূর্ধন্য। ত। ত। থ। থ। দ। দ। ধ। ধ। দন্তন্য। দন্তন্য। প। প। খ। খ। ব। ব। ভ। ভ। ম। ম। অন্তস্থ জ। অন্তস্থ জ। বয়ে শূন্য র। বয়ে শূন্য র। ল। ল। তালব্য স। তালব্য স। মূর্ধন্য স। মূর্ধন্য স। দন্ত স। দন্ত স। হ। হ। ডয়ে শূন্য র। ডয়ে শূন্য র। ধয়ে শূন্য র। ধয়ে শূন্য র। অন্তস্থ অ। অন্তস্থ অ। খণ্ডত। খণ্ডত। অনুস্বর। অনুস্বর। বিসর্গ। বিসর্গ। চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। রাত, আজকের গেমটা খেলতে তোমার কেমন লাগলো? অনেক অনেক ভালো লাগলো। রাতের তো অনেক অনেক ভালো লাগলো। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, তোমাদেরও নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। তোমরা আজকে অবশ্যই বাবা মার সাহায্য নিয়ে বাসায় গেমটা খেলে নিবে, কেমন? এই গেমগুলো যখন তোমরা সলভ করতে পারবে, যে কোনো বর্ণ তোমরা চিনতে শিখে যাবে এবং সেগুলোর নামও বলতে শিখবে, ঠিক আছে? অবশ্যই আজকে বাসায় প্র্যাকটিস করে নিবে, কেমন? আজকে এ পর্যন্তই, নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। রাত সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।